الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل كدتم من لساني يفقه قولي uh, محترم الحاضرين. السلام عليكم ورحمة الله وبركاته uh, أشكي, uh, منال شانيل প্রোগ্রাম আপনাদের সবাইকে আমি বিজিৎ চৌধুরী সালাম এবং কংগ্রেস জানাচ্ছি আল্লাহ আমাদের সুখী আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে একটা মাহফিলে একত্রকার তফিক দিয়েছেন যখন মানুষ দুনিয়া বিভিন্ন কাজে ব্যস্ত কেউ হয়তো ফ্যামিলি এন্টারটেনমেন্টে ব্যস্ত আছে সেটা কুরবানি দিয়ে বা ছেলে ছেলে পড়াশোনার জন্য সময় দেওয়া লাগে বা বাজার করা লাগে বা ইত্যাদি অনেক কিছুই আমাদের মানে ব্যস্ততা থাকে পার্সোনাল একটা স্ক্যাডিউল থাকে আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে দিনের যেটা শ্রেষ্ঠ কাজ যে আল্লাহ তালা যেটা আমরা পোষ্টি হারিয়েছে যে ক্ষয়রুকুম মাং তা আল্লামাল কুরানা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তার শিক্ষা দেয় অর্থাৎ মানুষ যত ধরনের জিনিস শিক্ষা করে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যখন সে কোরআন শিখে আর যখন সে কাউকে কোরআন শিখায় তো এটা আমাদের জন্য একটা খুব বড় ধরনের একটা মোটিভেশন যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন মধ্যে শেখার মধ্যে জানার মধ্যে আল্লাহ তালা একটা ভীষণ বরকত রেখেছেন আল্লাহ তালা আপনার সুরান নিসাটা একটা আয়ত্ত আছে এরকম যে আল্লাহ আমাদের মানুষকে অনুযোগ করতেছেন যে তোমরা মানুষ কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না চিন্তাভাবনা করে না কেন আল্লাহ তালা অনুযোগ করে বলতেছেন যে তোমাদের কী হলো যে তোমরা আল্লাহ কিতাব উল্লাহ যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যে ওয়াহি তোমরা সেই ওয়াহি না তোমরা ভাবনা করো না গবেষণা করো না মানুষকে কারণ কোরআন হচ্ছে একমাত্র মানে মুসলমানদের সংবিধান যেটা কি মুসলমানদের যে দল এবং বুদ্ধগুলোর মধ্যে যে একটা কনফ্লিক্ট মতাদর্শিক যে একটা সংঘাত এটা ঐক্য আনতে পারে একমাত্র কোরআনিক শিক্ষা কারণ এই কোরআনার ব্যাপারে কারণ দ্বিমত নাই যেটা আল্লাহ পক্ষ থেকে ওয়াহি যেটা আল্লাহ তালার কালাম এবং আল্লাহ তালার কালাম আমাদের মুসলের আকিদা অনুযায়ী আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর মতোই অবিনশ্বর যেটা আমরা জানি যে কোরআন কোনো মাকলুক না কোনো হচ্ছে আল্লাহ তালার মতোই তার সত্তার মতোই একটা অবিনশ্বর একটা জিনিস যেটা কি না কখনোই ধ্বংস হবে না তো আজকে আলোচনায় আমার সদ্য বড়ো ভাই আমাকে দায়িত্ব দিয়েছেন সুরাত তাওবার মূলত উনি বলেছিলেন চৌত্রিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত জেলা করতে প্লাস তফসিল করতে বা আমি যখন করতে গেলাম দেখলাম যে এটা অনেক লম্বা আলোচনা এবং এই আধা ঘন্টা সময়ের মধ্যে এত লম্বা আলোচনা করাটা আসলে ঠিক আমার কাছে মনে হয় না যেটা হিংসাপূর্ণ হবে তো আমি যেটা করেছি আমি ওই মানে প্রসঙ্গটাকে মানে এক মানে আপনার হোমোজেনিয়াস একটা মানে ভাব আনার জন্য ভার্স নাম্বার থার্টি ফোর টু ভার্স নাম্বার থার্টি ফার্টি পর্যন্ত আপনার কাছে আমি এটাকে লিমিটেড করেছি আর কি তো প্রথমে আমি একটু আয়তলা পড়ে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويسدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كانستم لانفسكم فذوقوا ما كنتم تكنزون إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة هرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وَعَلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ إنما النسيء زي زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما لواتئوا بإدة ما حرم الله ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرديتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الْغَارِ إذ يقول لصاحبه لا تهزن لا تحزن ان الله معنا فانزل الله سكينته عليه وايده بجنود لم تروها وجعل كلمه الذين كفروا السفلى وكلمه الله يا اولياء والله عزيز حكيم صدق الله رب العرش العظيم আপনার চল থার্টি ফোর টু ফর্টি মোট সাতটা ভার্স আমি প্রথমে একটু এটার বাংলা অনুবাদটা পুরস্কার শোনাচ্ছি আপনাদেরকে ধারাবাহিকভাবে চৌত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন হে মুমিনগণ ইয়াহুদি আহবার আহবার বলতে বলা হয় যারা রাহেব খ্রিস্টানদের যারা যারা হুজুর যারা খ্রিস্টানদের আলেম যারা ইহুদিদের আলেম যারা জিউইস স্কলার বা আমাদের ইনসলি রাবাই তাদেরকে বলা হয় রাহাবার এই ইহুদি আহবার ও খ্রিস্টান রাহিবদের মধ্যে এমন অনেকেই আছে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও আল্লাহ সুসংবাদ এটা সার্কাস্টিক আসলে ওইটা ব্যবহার করা হয়েছে কথাটা প্রতি আয়াত আল্লাহ বলছেন সেদিন সে ধন সম্পদ জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে তারপর তা দ্বারা তাদের তাদের কপাল তাদের পাজর ও পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে এই হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করেছিলে জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যে সম্পদ পুঞ্জীভূত করতে তার মজা ভোগ করা এখন অর্থাৎ সোনারূপা গলিয়ে জাহান্নামীদের শরীরে দাগ দেওয়া হবে আল্লাহ বলতেছেন ছত্রিশ নম্বর আল্লাহ বলতেছেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি যা আল্লাহর কিতাব অর্থাৎ লাউহে মাহফুজ অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেদিন আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ এটাই দিনের সহজ সরল দাবি সুতরাং তোমরা এই মাস সমূহের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা সকলেই মিলে মুশ্রিকদের সাথে লড়াই করো যেমন তারা তোমাদের সাথে লড়াই করে নিশ্চিত জেনে রাখো আল্লাহ আসেন কাল সাথে মুত্তাকিদের সাথে আল মাল এটা কোরআন বহু জায়গায় আসে এই কথাটা সাতত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলতেছেন এই নাসি নাসির কথা হচ্ছে মানে মাসকে পিছিয়ে দেওয়া এই নাসি তো কুফরকে আরও বৃদ্ধি করা যা দ্বারা কাফেরদেরকে বিভ্রান্ত করা হয় তারা এই কাজকে এক বছর হালাল করে নেয় ও এক বছর হারাম সাব্যস্ত করে যাতে আল্লাহ যে মাসকে নিষিদ্ধ করেছেন তার গণনা পূরণ করতে পারে এবং এভাবে আল্লাহ যা হারাম সাব্যস্ত করেছিলেন তাকে হালাল করতে পারে তাদের কুকর্মকে তাদের দৃষ্টিতে সুদৃশ্য করে দেওয়া হয়েছে আর আল্লাহ এরূপ কাফেরদেরকে কখনোই হেদায়ত দেন না এরপর আয়ত আল্লাহ বলতেছেন হে মুমিনগণ তোমাদের কি হলো যে তোমরা যখন তোমাদেরকে আল্লাহর পথে অভিযানে বেরোতে বলা হয় যখন জিহাদে যেতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটির সাথে মিশে গেলে তোমরা কি আখিরাতের পরিবর্তে পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো তাই যদি হয় তবে স্মরণ রেখো আখিরাতের বিপরীতে পার্থিব জীবনের আনন্দ অতি সামান্য খুবই তুচ্ছ আল্লাহ তালা বলতেছেন এরপর উনচল্লিশ সময় আয়তা আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি অভিযানে বের না হও তোমাদের জিহাদ না করো তবে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাময়ের শাস্তি দেবেন এবং তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে আনয়ন করবেন এবং তোমরা তার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতা রাখেন যেটা আল্লাহ বলতেছেন যে অল্লাহ আল্লাকুল্লিস ইংকদির এটা খুব একটা কমন প্রায় পরিটা করেন্লাহ এটা বিশাল তাৎপর্য বলতে গেছেন যে অনেক লম্বা আলোচনা করেছেন জিনিস নিয়ে লাস্টের আয়টা হচ্ছে তোমরা যদি তার অর্থাৎ নবী সাল্লা সাল্লামের সাহায্য না করো তবে তাতে তার কোনো ক্ষতি নেই কেননা আল্লাহ তো সেই সময় তার সাহায্য করেছিলেন যখন কাফেরগোন তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল এবং তখন সে ছিল দুজনের দ্বিতীয় জন যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল তখন সে তার সঙ্গীকে বলেছিল দুঃখ করো না আল্লাহ আমাদের সাথে আছেন লাহজান ইন আল্লাহ মায়না খুব বিখ্যাত একটা কোরআনের সুতরাং আল্লাহ তার প্রতি নিজের পক্ষ থেকে প্রশান্তি বর্ষণ করলেন এবং এমন বাহিনী দ্বারা তার সাহায্য করলেন যা তোমরা দেখো এবং কাফেরদেরকে কথাকে হেয় করে দেখালেন বস্তুত আল্লাহর কথাই সমুচ্চ আল্লাহর ক্ষমতারও মালিক আল্লাহ হিকমতারও মালিক তো এই হচ্ছে আপনার মানে মোটামুটি বাংলা তর্জমা আমার যতগুলো আমি তফসিলি বন্ধু পড়েছি বাংলাতে আমার দেখা মতে এটা হচ্ছে বেস্ট বাংলা অনুবাদ আপনারা যদি পড়ে দেখেন একদম সাধারণ শিক্ষিত থেকে শুরু করে একদম খুব শিক্ষিত লোকও এই বাংলাটা বুঝতে পারবে এটা করেছেন বাংলা অনুবাদ করেছেন জি মোটামুটি পড়লেই বোঝা যায় এখানে আয়াতে কী বলা হয়েছে কিছু কিছু তফসিল আছে মানে পড়লে কিছুই বোঝা যায় না যদি বাংলা বাংলা লেখা হয় এটা মূলত এই এই তফসিরটা লিখেছেন মূলত আল্লামা তাক ইসমানী পাকিস্তানের বিখ্যাত আলেম বর্তমান বিশ্বের মতো শ্রেষ্ঠ আলেম ধরা হয় আর এটা অনুবাদ করেছেন মারানা আবু বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম উনি আমার একজন পরিচিত আলেন খুব মানে প্রিয় একজন আলেন ওনার আপনার আমার অনুবাদ দেখেই বুঝতে পারছেন যে উনি আসলে কী পরিমাণ জ্ঞান রাখেন শুধু আবিতে না বাংলা ভাষায়ও যে এত প্রাণ অনুবাদ করেছেন এবং সেটা মূলানুব যেটা হচ্ছে আর যে আয়াতের যে নিগুড় তাৎপর্য সেটাকে রক্ষা করেছেন আবার বাংলা ভাষার যে একটা সাবলীলতা সেটাও মেনটেন করেছেন তো এটা এই জন্য আমি এই অনুবাদটা চয়েস করেছি আর কি আমার সাথে বেস্ট অনুবাদ মনে হয়েছে তো আমি ওই মূল মানে আপনার আয়াত বাই আয়াত তফসিলে যাওয়ার আগে একটু সারি নজরটা বলে নিই এটা আমার মূলত একটা মাদানী সুরা আয়ের সংখ্যা একশো উনতিরিশ এবং এই সুরার নাম হচ্ছে সুরা তাওবা এ আরও একটা নাম আছে আরটা নাম হচ্ছে সুরা বারোয়া বারোয়া মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা কারোর সাথে যখন আমরা সম্পর্ক ছিন্ন করি তখন এই এটা আবিতে বলা হয় বারোয়া করা সুরাটা শুরু হয়েছে বারোয়া তু মিন আল্লাহি রসুল মানে হচ্ছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে সম্পর্ক ছিন্ন করা হলো তাদের সাথে কাফেরদের সাথে এই মক্কা এবং হিজাজের যে কাফির মুশিক ছিল ওদের সাথে চিরতিরোধী সম্পর্কে শূন্য করা হইলো তো এই সুরের আটার নাম হচ্ছে বারোয়া এটার আটার নাম হচ্ছে সুরা ফাজিয়া ফাজিয়া মানে হচ্ছে অপমান করা যেহেতু এই সুরের মধ্যে কাফেরদেরকে এবং মুনাফিকদেরকে একেবারে আল্লাহ তালা কঠোর ভাষায় আপনারা মানে ওদেরকে তিরস্কার করেছেন এই জন্য অন্যতম নাম হচ্ছে সুরা ফাজিয়া এই সুরার নাম তাওবা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তালা এই সুরের এই সুরার বিভিন্ন জায়গায় মুমিনদের মুসলমানদের তাওবা কবুল করার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন এবং স্পেসিফিক্যালি তিনজন সাহাবি হিলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রবি এবং বিন মালিক এই তিনজন বদরি সাহাবি বলতে হবে শেষ করি নাকি আপনার এই তিনজন সাহাবি ছিলেন বদ্রি সাহাবি তো এই সুরার প্রেক্ষাপটটা হচ্ছে এই তিনজন আমি একটু পরবর্তী ওনারা কেন ওনার তবা করতে হয়েছিল তো ওনাদের তবা আল্লাহ তারা মানে কবুল করেছেন যে শোনা যদি আয়াত নাজির করে টাঙিয়ে দিয়েছেন এই জন্য এই সুরাটার নাম বলা হয় তাওবা এই সুরা নিয়ে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে এটা হচ্ছে কোরআনের একমাত্র সুরা যেটা কিনে আপনি যদি অন্য কোনো সুরা পড়তে পড়তে এই সুরায় চলে আসেন বিস পড়া পারা লাগে না যদি শুধুমাত্র এই শুরুতেই পড়া শুরু করা হয় তখন বিস্তৃত বলতে হয় এটা মানে এটা তফসিলক অনেক ব্যাখ্যা দিয়েছেন যেটা এটা কেন একটা মানে গুরুত্ব হচ্ছে এই শুরুটা হচ্ছে যুদ্ধ জিহাদের ঘোষণা করা হয়েছে এখানে মানে যেটা হয়তো আরব আরব জন একটা ওদের একটা কালচার ছিল যখন কেউ কারোর সাথে চুক্তি ভঙ্গ যে আমি তোমার সাথে আর চুক্তিতে নাই ম্যাচ শেষ তখন তারা ওই যে নোটিশ দিত ওখানে তারা আল্লাহর নাম লিখতো না এটা তাদের একটা ট্রেডিশন ছিল যে তোমার সাথে আমার চুক্তি শেষ সেখানে তো আল্লাহর নাম লিখতো না ওই ধরনের চুক্তি নামায় তারা কিন্তু মুশ্রিক হলেও আল্লাহর নাম তার উচ্চারণ করতো এবং তারা আল্লা আল্লাহ আছেন বিশ্বাস করতো বা তার সাথে শরিক করতো দেবদী পূজাকে এই জন্য মা বলেন যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে আল্লাহ তালা মানে কাফেদের জানা দিচ্ছেন যে তোমাদের স্টাইল ফলো করেই বলতেছি যে তোমাদের সাথে সম্পর্ক এখন থেকে কাঠ কোনোই আনাই মানে বারো তুমি আল্লাহি অ রসুলহি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হল আল্লাহ আমাদের রসুলের পক্ষ থেকে তো এটার প্রেক্ষিতে হচ্ছে এটা আপনার একটা সর্বশেষ মাদানী সুলা বলা হয় এটাকে আয়ের সংখ্যা একশো উনতিরিশ যখন রসুল সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে আরবে একটা সারা পড়ে গেল যে আবদুল্লার পুত্র মোহাম্মদ তো কোরশদেরকে হারায় হারিয়ে দিয়েছে নাও হিজ নাও লিডিং দ্য আরবস তো যারা তারা এখন কেউ বললো যে না আমরা মোহাম্মদের যুদ্ধ করবো এবং আমাদের যে ফোর ফাদার্সের যে জেনারেশন যে ধর্ম পালন করে আসতেছিলো মূর্তি পূজা উইল কন্টিনিউ ওভার ইট উইল বি স্ট্যাগন অ্যান্ড ওভার ইট আমরা মোহাম্মদকে ছাড়বো না তো এরকম কয়েকটা গোত্র তারা যুদ্ধের প্রস্তুতি নিল হাবাজিন করতে কথা আপনারা জানেন যে হাওয়াজিনী যুদ্ধ যেটা ছিল তারা যুদ্ধ ঘোষণা করলো তারা বিশাল লোক সৈন্য সম্ভার করে বস্তুদের হামলা করার চেষ্টা করলো অন্যান্য গোত্রগুলো অপেক্ষায় ছিল কী হয় দেখি যদি মোহাম্মদ বিজয়ী হয় তাহলে মুসলমান হয়ে যাব আর যদি মোহাম্মদ পরাজিত হয় তাহলে আমাদের আমাদের যেটা আমাদের ফোর আছে যে ধর্ম সেটার উপরে আমরা অটল থাকবো তো সেটার উপরে আপনার হচ্ছে এরপর আল রাসুল হাওয়াজিনী ওখানে হামলা করলেন প্রথম দিকে মুসলমানরা অনেকটা বিপর্যস্ত হলেও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করেন কাফেরদের উপরে তখন পুরা আরব মানে উপত্যকায় আর আরব যেটা ওখানে ইসলামের যেটা একটা সম্মান যে একটা প্রতিপত্তি এটা ছড়ায় পরে এবং লোকেরা দলাদল ইসলাম গ্রহণ করতে থাকে তো এরপরে এই আপনার সেই এই তখনকার প্রেক্ষিতগুলো নিয়ে আপনার এই সুরা তো আবার মানে আলোচনাগুলি মূলত তখন আল্লাহ তালা একের পর এক আয়ত্তি করে থাকলেন যে হ্যাঁ এখন তোমরা মক্কা বিজয় করছো এখন এই আরব ভূমিতে শিরককে চিরতরে কবরস্থ করে ফেলা হবে শুধু তাই না তাদেরকে চার মাস সময় দেওয়া হলো এই মুশ্রিকদেরকে ওই যে তারা এই চার মাসের মধ্যে যেখানে খুশি চলে যাক তাদেরকে কোনো ডিস্টার্ব করা হবে না

হিরাজের মধ্যে কোনো ইহুদি এবং কোনো খ্রিস্টান থাকতে পারবে না শুধুমাত্র প্রতি যারা বিশ্বাসী আল্লাহ একত্রবাদী মুসলমান আছাড়া এই এই সীমানার মধ্যে মক্কা মিনারা এবং হিজাজের যে বর্ডার বলা হয় এর মধ্যে কোনো ইহুদি এবং খ্রিস্টান থাকতে পারবে না তবে এই হুকুমটা আল্লাহুল বাস্তবায়ন করার আগেই উনি দুনিয়া থেকে চলে চলে যান ওনার হন পরবর্তীতে মৌলাদ দ্বারা উনি এটা বাস্তবায়ন করেন তো এই প্রেক্ষিতগুলো হচ্ছে এই সুরার মানে মূল উপজীব্য আসলে এটা নিয়ে আপনার মূল আলোচনাগুলো আসছে তারপরে এরপর আপনার হচ্ছে যখন আল্লাহ রসুল এরকম একের পর এক সামরিক অভিযান টানাটা শুরু করলেন তখন সীমান্ত সিরিয়া বর্ডার যেটা তখন ছিল আপনার হচ্ছে রোমান সাম্রাজ্যের অধীনে তো রোমানরা দেখলো যে যে আরবরা একসময় আমাদের দিকে মানে কথা বলারও সাহস পাইত না আজকে তারা দে গেন মোমেন্টাম তাদের বিশাল সামরিক শক্তি মোহাম্মদ সাল হাসলাম এক ব্যক্তি আরবে আসছে সে পুরো আরবদেরকে নতুন এক ধর্মের সাথে পরিচিত করছে তো সে বলতেছে এটা নাকি মানে ইসার হাসান যে ধর্ম আসিলেন এটা নাকি সেই ধর্মটি কন্টিনিউশন অ্যান্ড দ্য ফাইনাল এপিসোড এবং উসার হাসান যে আসলে সেটা এপিসোড তো সেটা সে ধর্ম নিয়ে খুব বেশি তার টেনশন ছিল না সে বুঝতে যে এটা এমন একটা ধর্ম যার কি একটা রাজনৈতিক এজেন্ডাও আসে এটা ইজ ইকল টু স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে এখন কী করতে হবে এটা আরও বাড়ার আগে কি এটাকে কেটে ফেলতে হবে সে কি তিন লক্ষ সৈন্যের একটা বিশাল বাহিনী পাঠালো তখন আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম সাবিতিনী মানে বসলেন আল্লাহ পক্ষ থেকে আয় লাগলো এই সুরা তো আবার আয়াতগুলি আর কি আয় হতে থাকলো কী করতে হবে না করতে হবে এবং আল্লাহ পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হলো তোমাদের জন্য যুদ্ধ জিহাদ দেওয়া ফরজ যেতেই হবে এখন মুশকিল হচ্ছে যে তখন এমন একটা টাইম এই আপনার এই যুদ্ধের সময় তাবুক যুদ্ধের সময় তখন ছিল মদিনার লোকদের ফসল তোলার সময় সারা বছরের খোরাকি যেটা এখন মানে প্রচন্ড গরম যুদ্ধ করতে হবে মরুভূমি পাড়ে দিয়া কয়েক সময় মরুভূমি পাড়িয়ে দিতে হবে যেটা কিনা আরবদের পক্ষেও এই গরমের সময় অসম্ভব তখনকার যে আবহাওয়া ছিল এই সময় সাধারণত আরবরা যেটা করতো ওরা হচ্ছে ওই বেলা বেশি কাজ করতো না তারা রাতবেলা কাজ করত এরকম দেখা গেছে যে গরমের তীব্রতা যদিও তারা মানে আরব বেদুইন এত গরম ছিল তো আল্লাহ রসুল বলছেন যে যেহেতু যা আল্লাহ ঘুম দিয়েছেন এই আর এই সুস হয়েছে তখন সাহাবিরা সবাই লাভবাহক রাসুল্লাহ আপনি যেখানে বলেন আমাদেরকে যখন বলেন যদি বলেন সমুদ্র ঝাঁপ দিতে তা আমরা সমুদ্র ঝাঁপ দিব যদি বলেন আগুনে ঝাঁপ দিতে আমরা আগুনে ঝাঁপ দিব আমরা আপনাবতি ইমানসি আপনার আল্লাবতী আর আপনি আমাদের যা বলেন তো স্বাভাবিক সাহাবিরা তো ছিলেন বিশুদ্ধ ইমানের অধিকারী তারা কিন্তু যারা মুনাফিক মদিনার তারাও শুরু করলো টাল বাহানা যে মোহাম্মদ সাল্লাহ আমার খায় দা কাম পায় না রোমানের সাথে যুদ্ধ করবে মাথা খারাপ হয়ে গেছে এই লোকের তারা এই ধরনের তো বলতো আর কি রোমানরা হচ্ছে দুনিয়ার সুপার পাওয়ার ওদের সৈন্য সংখ্যা শেষ করা যায় না ওদের মানে সূর্য ওদের যে সাম্রাজ্য সেখানে সূর্য ডোবে না এক প্রান্তে সূর্য ডোবে তার প্রান্তে সূর্য উঠে এত বিশাল সাম্রাজ্য তো মোহাম্মদ সাল্লাহ আসলে মানে সে মানে পাগল হয়ে গেছে আর এরকম আবহাওয়া এখন আমাদের ফসল তোলার সময় আমাদের সারা বছরের খোরা কি মোহাম্মদ সাল্লাসমকে আমাদের রিজিক দিবে আমাদের মানে আমাদের সারা না খেয়ে রেবে উনি উন্নীবে তারা মুনাফিক তারা কথা বলতে লাগলো তো কিছু সাধারণ মুসলমান হচ্ছে এই কথাগুলোর কারণে আসলে একটা কথা মানুষ শুনে শুনে হয়ে যায় তিনজন বিখ্যাত সাহাবি এই মানে যাবো যাচ্ছি করতে করতে ওনারা রয়ে গেছেন হিলাল হিলালিবনি উমাইয়া রবি মালিক আপনার হচ্ছে আর কাবিন কাবিন মালিক ইবনে উমাইয়া আর হচ্ছে মুরারা রবি এই তিনজন সাহাবি ওনারা তিনজন পদে সাহাবি খুব মর্যাদা ওনাদের তো ওনারা মানে রয়ে গেছেন এটা একটা প্রেক্ষিত এবং আল্লাহ তালা ভয়ঙ্কর হুষিয়া উচ্চারণ করছেন যারা তাবুক যুদ্ধ অংশগ্রহণ করে নাই এবং আল্লাহ মুনাফিকদের জি মুনাফিকদের ব্যাপারে হুশেন নাজিল করছেন যে এই মুনাফিক হচ্ছে তারা যারা আল্লাহল বলা সত্ত্বেও জিহাদে অংশগ্রহণ করে না তো এই রকম এই যে প্রেক্ষিতগুলো আপনার মক্কা বিজয়ের পর থেকে তাবুক যুদ্ধ পর্যন্ত এটাই হচ্ছে সুরা তাওবার আপনার মানে সানা নজুল যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে মোটামুটি আমি খুব বললাম আর কি আপনি যদি তো শ্রীনে কাসির পরেন আপনার তফসিল উসমানী পড়ান আর অনেক লম্বা লম্বা আলোচনা আছে এগুলো নিয়ে একটা পয়েন্ট নিয়ে আপনার বিশাল বিশাল আলোচনা করছেন আমরা আমার যদি সময় কম একটু ওভারঅল ইয়া দিলাম যে এটার নজরটা কি ছিল ইস্যুরার আচ্ছা তো প্রথমে যে যেখানে আমাদের যে আত্মা আছে এখানে মূলত বলা হয়েছে ইহুদি এবং খ্রিস্টান আলমদের সম্পর্কে তো ইহুদি এবং খ্রিস্টান আলমদের মধ্যে কিছু ছিল পুরোপুরি পদভ্রষ্ট তবে তাদের চার ছিল দুইটা একটা ছিল হচ্ছে যে দুনিয়াকে পুরোপুরি ত্যাগ করতো বিয়েসাদি করতো না যেটা আল্লাহ তালা জায়গ করতো সেটাও করতো না নিজের উপরে অনর্থক কঠোরতা আরোপ করতো যেটা খ্রিস্টান পাতিরা যে কাজটা করে রোমান ক্যাথলিক পাজিরা আর ইহুদিরা আলেমরা ছিল এরা ছিল ফ্রড এটা ছিল মিথ্যুক এটা আল্লাহতালার বিধানকে বিকৃত করত। যখন মনে করেন এক লোক সে খুব ধনী পয়সাওয়ালা সে এসে বলতো হুজুর এই তাওরাতের এই আয়াতটা তো আমার সমস্যা করতেছে আমি শুধু ব্যবসা করি আমি এরকম অনেক এই ব্যবসাগুলো করি তাওরাতে এটাকে হারাম করা হয়েছে আপনি একটু দেখেন কিছু করা যায় কি না বলছে না কেমন করতো আল্লাহ হুকুম তো বলছি আমি আপনাকে খুশি করে দিব তো বলছে ঠিক আছে আমি তখন তারা যেটা করতো সরাসরি তাওরাতের আয়াতকে কেটে নিজেদের কথা বসায় দিত যেটা কিনা ওই সমস্ত ধনী লোকদের আপনার হচ্ছে ইয়া করত অনুকূলে যেত তো এই ধরনের এই দুই প্রান্তিক আলাম একটা হচ্ছে যে দুনিয়া সব ছেড়ে দিতে বিহাদি করতো না খ্রিস্টান রাহাবার আর হচ্ছে এই ইহুদি রাবাই যারা আপনার হচ্ছে ধর্মকে ব্যবসা হিসেবে নিত তারা কিনা দিনের শিক্ষাকে বিকৃত করতো দুনিয়ার স্বার্থের জন্য তো আল্লাহ আল্লাহ তালা এদেরকে বলতেছেন যে তোমরা যে এই ধন সম্পদ এই যে সোনা চান্দি যে করে রাখতেছো এটা তোমাদের শাস্তি জানো শাস্তি হচ্ছে পরকালে এই স্বর্ণ এবং রূপাকে গলায় আল্লাহ তালা তোমাদের কি নামে তোমাদের গায়ে এটা কি দিবেন এবং বলবেন যে যা তোমরা অর্জন জমিয়ে রেখেছিলে নাও টেস্ট ইট এখন এটাকে এটা ভোগ করো তো এই আয়াতে এই প্রসঙ্গে বলা হয়েছে আমাদের জন্য যেটা শিক্ষা সেটা হচ্ছে যে এখানে শব্দ আছে এই সুরাতে এই আয়াতে কান্স কান শব্দ অর্থ হচ্ছে পুঞ্জীভূত সম্পদ যে সম্পদ জমা করে রাখা হয় তো আমাদের ওলামারা বলতেছেন যে তো তাহলে কি সম্পদ জমা রাখা কি হারাম এ মানে এই যে আমরা মুসলমানদের সম্পদ জমা করি শোনা এখন তো টাকা পয়সা জমা করি বা ডলার ব্যাঙ্কে অ্যাকাউন্ট রাখি এটা কি হারাম কারণ এত মনে হচ্ছে যে জমা করা মানেই হচ্ছে সে আসলে মানে একটা অন্যায় করতেছে তো সাবিক হোসেন না কান্স শব্দের যে অর্থ যেটা আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন যখন মুসলমানরা জাকাত আদায় করে তখন তাদের এই সম্পদ পবিত্র হয়ে যায় এটার মধ্যে আর ওই যে পুঁজিভিত সম্পদের যে একটা মানে হুঁশিয়ারি ওটা আমার থাকে না তো জাকাতের মধ্যে আপনার অনেক কিছুই আসে আমি আধার টিচ মানে আমাদের প্রেক্ষিতে বলতেছি যে আমাদের জন্য এটা টিচিংসটা কী যেটা স্কলাররা বলছেন ওনারা কয়েকটা কথা বলছেন যে জাকাত আদায় করতে হবে তারপর ফসলের জাকাত যেটা ওষুধ এটা আমরা অনেকে জানিও না হয়তো বা দশ ভাগের এক ভাগ আর মানে শেষ দিলে বিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিতে হয় তো এই জাকাত এবং ওষুধ আদায় করা যদি কেউ করে তাহলে বলা হচ্ছে যে তাহলে সেই আয়তার আওতার মধ্যে পড়বে না তার সম্পর্ক পবিত্র হয়ে যাবে এটা হচ্ছে আমাদের জন্য টিচিং তো জাকাত ব্যাপারটা আমি এখানে যারা আছেন আমার যেটা আহমদুল্লাহ সবাই আমেরিকা থাকেন মোটামুটি সবার জাকাত ফরজ তো আমি একটা রিমাইন্ডার শুনে দিদি আপনাদের সবাইকে যে জাকার জন্য আমরা খুব মানে পাই পাই হিসাব করে এটা আদায় করি কারণ নামাজ যেরকম ফরজ জাকাতের সেরকম ফরজ আর এ আয়তের প্রেক্ষিতে তো ফিকাররা সবাই একটা কথা লিখেছেন এটার জন্য আমার আমাদের জন্য টিচিং হচ্ছে জাকাত ওসর এবং যে ফরজ যে আগুলো আছে খাতগুলো আছে দিনের এগুলোর জন্য আমরা মানে আপনার মানে টু দ্য পয়েন্ট একদম পাইপাই হিসাব করে আদায় করি এটা হচ্ছে এ আয়তার আমাদের প্রেক্ষিতে আমাদের কনটেক্স এটার ব্যাখ্যা আমাদের পক্ষ থেকে তফসিকারদের পক্ষ থেকে বলেছিলেন যে এখানে বলা হয়েছে আপনার ওই আরবি মাসের কথা আমরা আরবি মাস বাংলা মাস সব জায়গায় বারো মাসের একটা হিসাব রাখি এটা একটা সুসংবাদ হচ্ছে আল্লাহ নিজেই বলতেছে যে বারো মাস যেটা এটা আল্লাহ মানে গণনা এবং পৃথিবী সৃষ্টির আগে আসমান জমিন সৃষ্টির আরও পাঁচশো বছর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা এই বারো মাসের যে গণনাটা এটা আল্লাহ তালা সূচনা করেছিলেন এটা আমরা বিভিন্ন হাদিসে পড়েছি তো এই আয়াতের প্রেক্ষিতে হচ্ছে এখানে বলা হয়েছে মক্কার মুশ্রিকরা তাদের একটা কালচার ছিল হাজার বছরের কালচার এটা যে তারা বছরে চার মাস বলতে মাসালুল হুরুম অর্থাৎ পবিত্র চার মাস বা নিষিদ্ধ চার মাস এই চার মাস তারা যুদ্ধ করতো না এটা তাদের মানে তাদের যে ধর্ম তাদের যে মুষ্টি কালচার তার মধ্যে এটা নিষিদ্ধ ছিল তো এই মাসটার তারটা আপনার হচ্ছে জুল কজা জুল হিজ্জা মুহাররম আর হচ্ছে রজব এই চারটা মাস তারা যুদ্ধ বিগ্রহ করতো না তারা বলতো এটা হচ্ছে পবিত্র মাস এই সময় যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ যেহেতু তারা মুসলিদ ছিল তারা আল্লাহ এখানে বলতেছেন যে তারা এমনই হিপোক্রেট যে তারা নিজেদের কথা নিজেরাই ভঙ্গ করতো তারা করতো কি যখন যুদ্ধ শুরু হয়ে যেত তারা এই তাদের যে নিষিদ্ধ মাস তারা মেনটেন করতো না তারা একটা নিয়ম চালু করলো হ্যাঁ আমরা এক কাজ করবো আমরা এক বছর যুদ্ধ করব নিষিদ্ধ মাসে আরেক বছর করব না তো আল্লাহ তাদের এই যে নিজের থেকে যে দিন তাদের যে ধর্ম সেটাকেই বিকৃত করা নিজেদের মূল্যীতি নিজেরাই ব্রেক করা এবং এটা আল্লাহ পক্ষ থেকেই এটা নিয়ম ছিল আল্লাহ তালা এটা কঠোর সমালোচনা করছেন এবং আপনি দেখেন একটা আলাদা বলছেন যে এই যে মাসকে পিছিয়ে দেওয়া যাদের কুফরকে আরও বৃদ্ধি করে তা আল্লাহ বলছেন যারা এরকম নিজেদের কথা নিজেরাই মেনটেন করে না তাদের যে এই যে হিপোক্রেসি ডাবল স্ট্যান্ডার্ড আল্লাহ তালা এটাই তাদের হেদায়ত না পাওয়ার কারণ আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আমি আল্লাহ তালা এই ধরনের লোকদেরকে হেদায়ত দেন না যারা হিপোক্রিট যারা নিজেদের নীতি নিজেরাই ফলো করে না তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দেন না এরা হেদায়ত পাওয়ার উপযুক্ত না তো এখানে একটু আমি বলে নিই এখানে যে আমাদের কন্টেস্টের ব্যাপারটা আছে কি আমাদের মানা বলতেছেন যে এই যে চার মাসের যে বিধানটা এটা পরবর্তীতে এটা রহিত করা হয় মানসুখ করা হয় মানসুব অর্থ হচ্ছে যে জিনিসটা আপনার এখন আর নোমর একটা ভ্যালিড তো এই চার মাসের যে হুকুম এটা এখন আর ভ্যালিড নাই কিন্তু স্কলাররা বলছেন এই চার মাসের গুরুত্ব এখনও আছে এই চার মাসে যদি কেউ আমল করে সে এক্সট্রা রিওয়ার্ড পাবে এই চার মাসের খাতিরে এই মাসে কেউ যদি গুণা করে তাকে আল্লাহ তালা এক্সট্রা পানিশমেন্ট দেবেন এই চার মাসের সম্মানে জিনিসটা কিন্তু খুবই অ্যালার্মিং আমাদের মনে রাখি এই চারটা মাস হচ্ছে জুল কদ জুল হিজ্জা মোহরম আর রজব এই চার মাসে আল্লাহ তালা ব্যাপারে আল্লাহ তালা মানে আমাদের জন্য একটা মানে সুযোগও দিয়েছেন আমল করার প্লাস একটা হুশিয়ারিও দিয়েছেন যে এই সময় যে কেউ গুণা করে তার শাস্তিও বাড়িয়ে দেওয়া হবে তো এটা হচ্ছে আমাদের কনটেক্সটে এই আয়াতগুলার আমাদের জন্য করণীয় এই চার মাসের যে নিষিদ্ধ বা যুদ্ধবিগ্রহ করা এই হুকুমটা এখন আর ভ্যালিড না এটা আল্লাহ রসুল পর্বতে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল নিজেও এই নিষিদ্ধ মাসে যুদ্ধ করেছেন এবং এটাকে গভিত করে দিয়েছেন এটা মক্কা মুর্শিদদের ব্যাপারে আলোচনা আসছে সেখানে এটা বলা হয়েছে আমি আমাদের জন্য মানে দেখুন মেসনটা কি সেটা বললাম যে আমাদের জন্য এই মাসে চারটে মাসে আমরা বিশেষ ইবাদত করবো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে বিশেষ করে জুল হিজেম আছে যে প্রথম দশ দিন আল রসুল বলছেন যেটা হচ্ছে যতগুলো দিন আছে এই বছরের তার মধ্যে এই দশ দিন হচ্ছে শ্রেষ্ঠ এই জুল জিল হজের দশ দিন আমাদের কাছে যেটা আমরা হজের মাছ বলি যেটাকে প্রথম দশ দিন যেটা তো এখান থেকেও মানে এটা গুরুত্ব বোঝা যায় যদি কেউ দশ দিন অনেক আমল করে তাহলে সে পুরস্কারভাবে পাবে অন দ্য কন্ট্রি কেউ যদি গুণা করে তাহলে সে শাস্তি তার বেশি হবে তা আমরা এই জিনিসটা একটু মানে খেয়াল রাখি আমাকে কয়েকজন স্কলার কটে খেয়াল রাখতে বলেছেন এই মাসগুলোতে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখা যেটাকে আমরা আই আমি বলি মাসের মাঝখানে তিন দিন প্লাস হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এটা ওনারা খুব মানে উৎসাহিত করেন আর কি বলছে যেহেতু এই মাসে আল্লাহ তালা চার মাসের একটা বিশেষ হুকুম আলাদা দিয়েছেন এখন এটা এখনও মানে এটা ফজিলত আছে কেউ যদি এটাকে সেভাবে পালন করে হিউ বি রিভার বা আল্লাহ সুবান এটা আমাদের জন্য টেকুমিলেশন এই দুটা আয়াতের আচ্ছা এরপরে আল্লাহ তালা মানে মুসলমান যেটা যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি অস্বস্তিকর যে আয়াতটা আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিচ্ছেন হেমুমিনগ তোমাদের কী হলো যে যখন তোমাদেরকে আল্লাহ পথে জিহাদে বেরোতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটির সাথে মিশে যাও তোমরা কি আখিরাদের পরিবর্তে পার্থিব বিশ্বাস নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো যদি তাই হয় তাহলে স্মরণ করো আখিরাদের বিপরীতে পার্থিব জীবনের আনন্দ অতি সংক্ষিপ্ত ইল্লা কলিল যারা আয়াত আপনার হয়ে আসছে কোরআনে তো আসলে এটা হচ্ছে জিহাদ মানে আমভাবে ফরজ হওয়ার একটা স্পষ্ট আয়াত আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ তো এখন আমাদের উলামারা বলতেছেন যে জিহাদ দুই রকম হয় একটা হচ্ছে মানে যেহেতু দুইটা স্টেপ থাকে একটা হচ্ছে ফরজে কিফায় আর একটা হচ্ছে ফরজে আইন ফরজে আইন হচ্ছে যখন সবার উপর জিহাদ ফরজ হয় আর ফরজে কিফায় মানে হচ্ছে যখন সবার উপর জিহাদ ফরজ হয় না বাট কেউ যদি মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে জিহাদে অংশগ্রহণ করে তাহলে সব মুসলমানের পক্ষ থেকে ফরজটা আদায় হয়ে যায় তো এখন আমাদের বর্তমান সিচুয়েশন কী এবারে আনন্দের মানে যেটা সবচেয়ে মোটা দাগের কথা সেটা হচ্ছে যে জিহাদ কখন ফর্জে আইন হয় তার মধ্যে অনেক লম্বা আলোচনা আছে তসসির আপনি তফসিল করেন কিন্তু যেটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা এবং যেটা হচ্ছে কমন জিহাদ ফর্জে আইন হওয়া প্রত্যেক মুসলমানের পরে সেটা হচ্ছে মুসলমানদের ভূমির যদি এক ইঞ্চি জায়গাও কাফেরা দখল করে এক ইঞ্চি জায়গাও তখন সব মুসলমানের পরে জিহাদ ফরজ হয়ে যায় এবং আপনারা শুনলে আশ্চর্য যাবেন আমি তফসিরে বলেছি এরকম অবস্থায় যখন মুসলমানদের কোনো ভূখণ্ড কাফা দখল করে নেয় তখন স্ত্রীর জন্য জরুরি না স্বামীর অনুমতি নেওয়া সন্তানের জন্য জরুরি না বাবার অনুমতি নেওয়া ঋণ গোস্তির জন্য অনুমতি জরুরি না আপনার হচ্ছে যে যার কাছে ঋণী তার কাছে অনুমতি নেওয়া অর্থাৎ জিহাদ ফর্জে আইন হয়ে গেছে পার্থক্য এটুকুই যদি মহিলারা জিহাদে যায় তার সাথে যেন অবশ্যই এমন কোনো পুরুষ থাকে যেখানে তার মাহারাম তার বাবা তার চাচা তার ভাই তার স্বামী এর মধ্যে কেউ যেন থাকে তাহলে চিন্তা করে দেখেন যে মানে ফরজে আইন বা এটা মানে মুসলমানদের এক ইঞ্চি ভূমি কেউ দখল করে কাফেররা এটা হচ্ছে সমস্ত স্কলাররা এবারে একমত এটা কোনো দ্বিমত নাই একদম ইন্ডোনিমাসি অ্যাগ্রি সব মাঝাব সব এতে এটা একমত মুসলমানদের ভূখণ্ড যদি এক দখল করে আপনার জেহাদ ফর্জে আইন হয় তো সেই হিসেবে আপনার যে যখন থেকে যেদিন থেকে স্প্যানিশ যে আমাদের যে মুসলিম ভূখণ্ড কেনাডা খ্রিস্টানরা দখল করে নেয় ওই দিন থেকেই আসলে আমাদের জেহাদ ফর্জে আইন মানে সরই যে আপনি আমার যে কারণ হচ্ছে ওইটা মুসলমানদের ভূখণ্ড ছিল এখন তো আমরা আফগানিস্তান ইরাক চেসনিয়া ফিলিস্তিন দুনিয়ার সব জায়গায় ভূখণ্ড হারাই ফেলতেছি জি কাশ্মীর আপনার হচ্ছে আমরা ইন্ডিয়া হারাইছি ওখানে আহ মুশ্রিকটা শাসন করতেছে থেকে মারতেছে অথচ আমরা এইট শাসন করছি আমরা বাইরে আছি আমাদের নিজের ঘরে কেউ চিন্তা করি আমাদের বাংলাদেশের যে কন্টেক্স বর্তমান পলিটিক্যাল অবস্থা আমরা বুঝতেছি যেখানে একটা মানে মুশ্রিক শাসিত একটা শাসন চলতেছে বাংলাদেশে বর্তমানে মানে এখানে নাম তারা হয়তো শেখ হাসিনা বা ইয়া হবে বাট আলটিমেটলি তারা আসলে হচ্ছে ইন্ডিয়ার কোলাবোটর একটা ভেসাল স্টেট বানাস বাংলাদেশ একটা কী এটা একটা ওই যে সামন্ত যেন বাংলাদেশ আর আমাদের প্রধানমন্ত্রী সে একটা ওদের চিফ মিনিস্টার চিফ মিনিস্টারও নয় এমন মনে করি ওদের একটা একটা স্লেব সোধা কথায় যা দিল্লি থেকে বলা হচ্ছে সেটাই করা হচ্ছে এটাই যে করতে বা না করি যারা জিহাদ করতেছে তাদেরকে অঞ্চলে ভালোবাসা পোষণ করা জিহাদের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া শারীরিকভাবে না হলেও আর্থিকভাবে যেহেতু জন্য আপনার হচ্ছে ফান্ডিং ব্যবস্থা করা এই তিনটে কাজ আমাদের স্কলাররা বলছেন তো আমি আর লম্বা আলোচনা যাচ্ছি না এটা অনেক মানে খুব জি তো এরপরে আল্লাহ তালা এই আয়াতের কন্ডিশনই করতেছেন যে তারা যদি যারা যেহেতুকে ভয় পায় মাটি কানে পড়ে থাকে তারা কি দেখে না যখন রসুল সাল্লা সাল্লাম নিজে তার জন্মভূমি থেকে উৎখাত হয়েছিলেন এবং উনি যখন এরকম পালা যাচ্ছিলেন মদিনার দিকে ওই সাওয়ার পর্বতের গুহায় যখন উনি অসহায় অবস্থায় অবগত জন্য বলতেছেন যে আসল আল্লাহ ধরা পড়ে গেলাম তাহলে আসল্লা বলেন কি লহাজান ইন্নাহা মা আনা যে দুশ্চিন্তাগ্রস্ত হো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আসলে এটার সাথে মানে বড় সান্ত্বনা আর কিছুই হতে পারে না তো তারা কোন জিনিসকে ভয় পাচ্ছে তো এই আপনার এই লাস্টের আয়াতে আল্লাহ তালা এই কথা ধিক্ষার দিয়েছেন যে তোমরা জিহাদ থেকে দূরে থাকো তোমরা জিহাদ থেকে দূরে থাকো তা তোমার মনে রেখো যে এই দুনিয়ার যে আমাদের নেয়া ধোগ করতেছ এগুলো অতি সংক্ষিপ্ত আর পরকালের সফলতা হচ্ছে একটা বড় সফলতা তো আপনার এই সুরাত আবার যে আগে আমরা পড়লাম মূল মেসেজটা হচ্ছে মক্কা মুসিকদেরকে মানে এ বের করে দেওয়া এবং সবচেয়ে বড় মেসেজ জিহাদ ফরজ হওয়া মুসলমানদের উপরে এবং জিহাদের জন্য ভালোবাসা পোষণ করা নিজের জিহাদের জন্য চেষ্টা করা সবসময় প্রস্তুতি রাখা না পারলে অ্যাটলিস্ট তার জন্য দোয়া করা এবং আর্থিকভাবে সাহায্য করা এটা আমাদের টেক মেশিনিসাল্লাহ তালা দা আমাদের তফিকা আমার কথা তফিক দিক আমার কথা যদি কোনো ভুল থাকে আলাদা তালা ক্ষমা করে দিক আমি আপনার কাছে মাপ চাচ্ছি আপনাদের অনেক সময় নিয়ে এসে আপনাদের কাছ থেকে জাদা কুকু খায় সালাম আলাইকুম রহমতুল্লাহ

যে সুরা যে দশ পেশ করলো সেই জন্য তো আমি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরানা মজলিস আমরা আসলে আমাদের সামনে কি আমরা আমেরিকায় এসছি এটা আমাদের নিয়তের পরিবর্তন করা দরকার আমরা কেউ নিজেকে মানে জীবিকার ধান্দায় এসেছি কেউ এডুকেশনের ধান্দায় এসেছি এসছি কেউ ইমিগ্রেন্ট হয়ে এসছি কিন্তু আমাদের চিন্তাটা পরিবর্তন করা দরকার যে আমরা এখানে হিজরত করেছি যদি আমরা এই নিয়োগ করি তাহলে আমাদের উপর দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এক এই হিজরতের কারণে হিজরতের যে সমস্ত দায়িত্ব একজন হিজরতকারী আমাদের উপর সেগুলো বর্তায় তো এই প্রেক্ষাপটে আমরা কি করছি আমরা আজকে যে বললাম যে ধান্দায় এসছি আমরা কি করছি আমরা আমাদের জীবিকার ধান্দায় আমরা অস্থির হয়ে পড়েছি নিরন্তর আমরা খেয়াল করছি না যে আমাদের সন্তান এবং স্ত্রীর ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে আকেেরাতে আমাদের যে টার্গেট সেই টার্গেটটা আমাদের খুব ঠিক করে নিতে হবে এবং আমাদের প্রয়োজন যে আমাদের সঙ্গবদ্ধ থাকা আমরা যদি বিচ্ছিন্ন হই তাহলে এই ইয়েতে আমরা হারিয়ে যাব এই জনমণ্ডলীতে আমরা হারিয়ে যাব এটা হারিয়ে যাওয়ার একটা দেশ তো সেই জন্য ভাইরা আমরা সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করেছি মুসলিম অন্য অফ নর্থ আমেরিকা এই ব্যানারে আমরা চেষ্টা করছি আমাদের এই প্রতিষ্ঠানটার নাম মুসলিম নর্থেন এটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হচ্ছে মুনা এটা একটা নন প্রফিট এটা একটা নন প্রফিট অর্গানাইজেশান এটা কি বলে গিয়ে ফেডারেল এবং স্টেটের নীতিমালা অনুযায়ী এটা পরিচালিত হচ্ছে এটার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক জীবনের মান উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন আমরা আল্লাহ সন্তোষ অর্জনের চেষ্টা করব। এখানে আমাদের পাঁচ দফা কর্মসূচি রয়েছে এক হচ্ছে দাওয়াত আমাদের তিন ধরনের দাওয়াত দিতে হবে এক হচ্ছে আমাদের নিজেদের মাঝে আমাদের বাংলাভাষীদের মাঝে এক হচ্ছে যারা মুসলিম আছে নন বাংলাভাষী তাদের মাঝে এবং যারা অমুসলিম তাদের মাঝে আমাদের দাওয়াত দিতে হবে দুই হচ্ছে সংগঠন আমরা এই যে ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছি আমাদেরকে এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে সংঘবদ্ধ থাকার জন্য সংগঠনের অধীনে তিন হচ্ছে এডুকেশান আল্লাহ কোরআনের প্রথম আয়াত যেটা নাজির হয়েছিল সেটাই ছিল একটা পর কিন্তু দুর্ভাগ্য যে মুসলমানরা আজকে সব থেকে মূর্খের জাতিতে পরিণত হয়েছে তো আমাদের এই শিক্ষা এডুকেশন আমাদের একটা পার্ট অফ কর্মসূচি তৃতীয় হচ্ছে চতুর্থ হচ্ছে সোশ্যাল সার্ভিস বা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে ইনভলভ করা পঞ্চম হচ্ছে পারস্পরিক সুসম্পর্ক আমাদের পাশাপাশি আমাদের যে সমস্ত পরিমণ্ডলে যারা আছে তাদের কমিউনিটির সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তোলা আমরা যদি সুসম্পর্ক গড়ে না তুলতে পারি তাহলে আমরা যে কোনো মুহূর্তে আমরা বিপদের মধ্যে পড়ে যাব সুসম্পর্ক থাকলে আমরা ইয়ে হব তো আমি আর কথা মানে বাড়াচ্ছি না এইটুকু কথা বলেই আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে আমাদের এই প্রোগ্রামে এসছেন আগামীকালকে আমাদের পার্টি আছে লাখিশোর পার্কে আপনাদের সকলের জন্যই দাওয়াত রইল যারা সম্ভব হয় হাজির হবেন সেখানে পিঠে খাওয়ার দাওয়াত থাকলো আর সেখানেও আমরা আরও বিস্তারিত শুনতে পারবো ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে এবং আমাদের করণীয় দায়িত্ব সম্পর্কে তো যা যাক আল্লাহ খায়রান আল্লাহ আপনাদের আমাদের সকলকে মঙ্গল দান করুক কল্যাণ দান করুক আমরা যেন ইসলামের ব্যানারে সবাই সঙ্গবদ্ধ থাকি এবং দিনের কাজে আমরা যেন বিশেষ করে এই ভূখণ্ডের অধিবাসীদের হক রয়েছে আমাদের কাছ থেকে ইসলামের স্পষ্ট দাওয়াত পাওয়া আমরা যেন এই দাওয়াতটা আমরা পৌঁছে আলাইকুম আমাদের এসার নামাজের সময় হয়ে গেছে আমরা এখানে প্রোগ্রাম শেষ করতে এক তিরিশ করে দেন একজন তিরিশ মধ্যে জি اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا لم تغفر لنا وترحمنا من الخاسرين رحمة الله